ইস্তিহার সকল শ্রেণী পেশা ধর্ম বর্ণ। হ্যাঁ, কিছুটা তো মন খারাপ হবেই, কারণ আমি হেরে গেছি গেমে। নির্বাচন তো একটা গেম। নির্বাচন যে একটা প্রতারণা, এটা তো আমরা সবাই জানি। তৃতীয় বিশ্বের দেশগুলোতে গণতন্ত্র হচ্ছে একটা স্ক্যাম, ইট ক্যানট গেট এনি মোর রিয়াল। আমরা শুরুতে যেভাবে দেখলাম আর কি, যেভাবে সাইড বাই সাইড রেখে দেখাইলাম আপনাদেরকে, তাপসী রাবেয়া বছরের মতো একটা ঘুমটা দিয়েছেন এবং নির্বাচনটা শেষ হলো ইমিডিয়েটলি আফটার ওনার মাথা থেকে ঘুমটা পড়ে গেল। আমরা সবাই ফিঙ্গার ক্রস করে এভাবে বসেছিলাম যে কখন নির্বাচনটা শেষ হবে, আমরা সাকিব আল হাসানের আসল রূপটা দেখতে পাবো। সাকিব যে চর মারছে, ওটা কিন্তু নির্বাচনের দিন বিকেলের ঘটনা, নির্বাচন তখনও শেষ হয় নাই ভোটাভুটি। এবং ওই আসনে তো অবশ্যই সাকিব পিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, যেটা মাশরাফি হয়েছে। কথা হচ্ছে যে এই যে সাকিব মাশরাফি, ওরা কেন এই স্ক্যামের অংশ হইতে গেল? দে হ্যাড নো রিজন এইটার মধ্যে অংশ হওয়া। এটার তাদের কিন্তু একটা অ্যাকমপ্লিশড ক্যারিয়ার অলরেডি আছে, একটা স্ট্যাবলিশড অ্যাকমপ্লিশড রিভিয়ার্ড ক্যারিয়ার ওদের আছে খেলাধুলার জগতে। যারা ক্যারিয়ার পলিটিশিয়ান, তারা পলিটিক্স করতেছে, করবে রুটি রুজি, তারা সেটা করবে, ওকে ফাইন। সাকিব মাশরাফি কেন তাদের এটার মধ্যে ঢুকতে হইল? এবং তার চেয়ে বড় কথা হচ্ছে, তারা যদি একটা ফেয়ার প্লে করার জন্য আসতো নির্বাচনে, যে দেশে গণতন্ত্র আছে, ভোটাভুটি হচ্ছে, কম্পিটিশন হচ্ছে এবং তারা কম্পিট করে হইতেছে, নির্বাচিত হয়ে আসতেছে, সো একটা ফেয়ার গেম। মানে বাংলাদেশের মতো দেশে তো কখনোই ফেয়ার গেম না, স্টিল রিলেটিভলি স্পিকিং। তারা খুব ভালো করে জানে কোনো নির্বাচন হচ্ছে না। মাশরাফি যখন নির্বাচন করছে আগের বার, তখন মধ্যরাতে নির্বাচন হয়েছে, ভোটাভুটি হয়েছে। এবার আমরা ডামি প্রার্থীদের বিপক্ষে নির্বাচন হয়েছে। সাকিব মাশরাফি যখন ক্রিকেট খেলে, তখন কি তারা এব্রো থেব্রো মাঠে ক্রিকেট খেলে, নাকি একটা লেভেল প্লেয়িং ফিল্ডে ক্রিকেট খেলে? হ্যাঁ, তখন লেভেল প্লেয়িং ফিল্ডটা চায়। নিজে পারফর্ম করার বেলায় তারা লেভেল প্লেয়িং ফিল্ড চায় নিজের জন্যে। তো ভোটের মাঠে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড থাকা দরকার নেই, তখন হচ্ছে এরকম করে স্কেলটাকে থাম্ব দিয়ে এরকম চাপ দিয়ে রাখতে হবে আর কি। এবং মাশরাফি হচ্ছে নির্বাচন করছে যখন জাতীয় দল থেকে অবসর নেয় নাই, তখন সে নির্বাচনটা করছে, যেটা নৈতিকভাবে, এথিক্যালি, মোরালি 100% একটা ডিস্টেস্টফুল একটা কাজ, কিন্তু মাশরাফি করছে। এবং আমরা জানি মাশরাফি নৈতিকভাবে ভালো মানুষ বলেই আমরা জানি, কিন্তু লোভ বাঙালি ছাড়তে পারে না। এবং তখন আমি আলোচনা করছিলাম যে এই যে মাশরাফি কাজটা করলো, সেই যে প্রেসিডেন্টটা তৈরি করে গেল, এই ঘটনা কিন্তু আরও ঘটতে থাকবে এবং সেটা তাই মাশরাফির উপর আসবে। আপনি যেরকম ওই যে সৎকায় জারি আর কি, আপনি যদি একটা মসজিদ স্থাপন করেন, যতদিন এই মসজিদে মানুষ নামাজ পড়বে ততদিন আপনার সওয়াব যুক্ত হইতে থাকবে। এটা একটা মাশরাফির সৎকায় জারি, এই যে চালু করে দিয়ে গেল, তারপর আর যত খেলোয়াড় এই কাজ করবে, এই সকল পাপ হইতেছে মাশরাফির কাঁধে যুক্ত হইতে থাকবে। সো মাশরাফির দেখা দেখি এখন সাকিব আল হাসান জাতীয় দল থেকে অবসর না নিয়েই এমপি নির্বাচন করে বসে আছে, এবং এখন হইতেছে সংসদেও এমপি। অ্যাট দ্য সেম টাইম পৃথিবীর আর কোনো দেশে এই তামাশা নাই। সাকিব আল হাসান এবং মাশরাফি যখন ছোট ছিল, তারা কি তখন কখনো ভাবছে আমি এই দেশে কখনো এমপি হব? খুন্না খুঁড়াতে ভাবে নাই। তারা কি আজকে থেকে 10 বছর আগেও কি ভাবছে যে আমরা এমপি হব? ভাবে নাই। 5 বছর আগে কি ভাবছে? ভাবে নাই পসিবলি। হঠাৎ করে দেখলো যে ফাঁকা মাঠে গোল করার একটা সুযোগ পেয়ে গেলাম আমরা, কোনো দেশে গণতন্ত্র নেই, নির্বাচন নাই, চুড়িদারি এখানে ওই যে বানরের পিঠা ভাগা ভাগি আস্তে করে মাথাটা ঢুকিয়ে দিয়ে আমি পিঠার মধ্যে একটা ভাগ নিয়ে নিলাম। যে মাশরাফিকে আমরা আদর্শ বলে জেনে আসছি, ভালো লোক, ভদ্রলোক, নীতির পরাকাষ্ঠা বলে জেনে আসছি, সেই মাশরাফিও লোভ সংবরণ করতে পারে না এই দেশে। আপনার ঝুড়িতে যদি আপেল থাকে, আপনি ডিম দিতে পারবেন না।